কিছুদিন আগেই তারা ঘোষণা করেছিলেন যে তারা বিচ্ছেদের পথে হাঁটছেন। মাঝে দীর্ঘদিন আলাদা থাকার পর আবার কাছাকাছি এসেছিলেন ইপ্সিতা মুখোপাধ্যায় এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সম্পর্ক টিকল না। কিন্তু কেন? ডিভোর্সের কারণ থেকে অর্ণবের সঙ্গে তার রসায়ন নিয়ে কি জানালেন অভিনেত্রী? প্রথম মুখ খুললেন ইপ্সিতা। একটি সাক্ষাৎকারে ইপ্সিতা জানান, অর্ণবের মনে হয়েছিল আমরা একসঙ্গে থাকতে পারবো না, আমাদের একসঙ্গে থাকা সম্ভব হবে না কোনোভাবেই, আমি কেবল ওর মনে হওয়াটাকে সম্মান করেছি। নিজেকে শান্ত রাখতে তিনি স্তোত্র শোনেন। নিজেদের বিচ্ছেদ নিয়ে এর বেশি তিনি আর কিছুই জানাতে চাননি, কারণ অভিনেত্রী মনে করেন তার অনুভূতিগুলো তিনি ওভাবে বলে বোঝাতে পারবেন না, আর বললেও অন্যরা সেটা বুঝবেন না, কারণ তারা তার জায়গায় নেই, তাই এই বিষয়টা ব্যক্তিগত রাখতেই চান। 2022 সালের গোড়ার দিকে আইনি বিয়ে সারেন অর্ণব ইপ্সিতা। 2022 সালের শেষের দিকে সামাজিক বিয়েরও কথা চলছিল, কিন্তু না, সে বিয়ে হয়নি। তখনই শোনা যায় সম্পর্ক নাকি একেবারে ভালো নেই তাদের। তবে ওই বছর তারও ইপ্সিতার একটি মিষ্টি ছবি শেয়ার করে সাময়িকভাবে সেই গুঞ্জনকে বন্ধ করেন অর্ণব। এরপর একসঙ্গে এক সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় তাদের। যদিও সেই সিরিয়ালে অর্ণবের বৌদ্ধির চরিত্রে দেখা যায় ইপ্সিতাকে, তবে সিরিয়াল করতে গিয়েই আবারও সম্পর্কে অবনতি, শেষমেশ বিচ্ছেদ। ইপ্সিতার কথায় অর্ণবের মনে হয়েছিল আমরা একসঙ্গে থাকতে পারবো না, আমাদের একসঙ্গে থাকা সম্ভব হবে না কোনোভাবেই, আমি কেবল ওর মনে হওয়াটাকে সম্মান করেছি। সিরিয়ালের সেটের অনেকেই জানতেন সম্পর্ক ভালো নেই তাদের, যদিও এই নিয়ে অকারণ প্রশ্ন কেউ কাউকে করেননি। সিরিয়াল শেষ হয়েছে, পথ হয়েছে আলাদা, তিক্ততা কি মিটেছে? তার উত্তর, যে খারাপ করেছে তার কাজে অন্য কেউ কষ্ট পেলে সেটা শাস্তি পাবে বলে অভিনেত্রী বিশ্বাস করেন। তবে সেপারেশনে আছেন তারা, বিচ্ছেদ এখনো হয়নি, প্রক্রিয়া শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, সিনে চক্কর।